ভাইয়া বগুড়া 6 আর বগুড়া 4 কালু নন্দীগ্রাম দুইটা আসন থেকে আমি আজকে নমিনেশন সাবমিট করেছি আপনি যে দুই ইয়ার থেকে নমিনেশন করলেন যদি দুইটাতেই নির্বাচিত হন তাহলে কি করবেন দুইটা নির্বাচন হওয়ার পর আপনারা নিয়ম অনুযায়ী মানে একটা ফেলে দিতে হয় এখন নির্বাচন কমিশনার যেটা বিবেচনা করবে আমরা সেটা এক মিনিট এটা তো আপনার বিবেচনার বিষয় আমরা এখন সেটা এখন থেকে জনগণের উপর নির্ভর জনগণ যদি আমাকে এখন সেই দুইটা দেশ তারপর তাদের ভালোবাসা করে ধন্যবাদ ঠিক আছে এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখবো কোন দিকে কি করবো এটাই এই মুহূর্তে বলতে পারবো না যে আমরা কোন দিকে ছেড়ে দেবো কোন দিকে থাকবো আর কি আপনি আগে থেকেই বলেছেন বগুড়া থেকে আপনি তো আগে থেকে বলে আসছেন যে নন্দীগ্রাম কালু সব দিক থেকে পিছিয়ে সেক্ষেত্রে কোনটা বেছে নিবে অনিরাপত্তা আছে কিনা বা এখন পর্যন্ত আমরা সুস্থ নির্বাচনের আবহাওয়া দেখতেছি আর নির্বাচনের টাইমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশ কমিশনার আচ্ছা আপনি এখানে এর আগে তো আমি সিংহমার্কা ভোট করেছি আপনি সবাই জানেন আজকে এবারও সিংহমার্কা থাকবো এই কারণে তাই যে আমরা সিংহমার্কা যেতে আগে পাঠছিল এবারও সিংহমার্কা কতটা আশাবাদী এবং কেন দেখুন প্রতিটা লোকেরই একটা দল থাকে যার দলে তাই মনে করে সাথে রাজা সবাই চাই যে আগা দেয় সবাই রাজা হতে প্রতিটা দলে তাই আমি আমার দলে থেকে রাজা হতে চাই এবং মনে করেন কি মনে করেন যে দল দাঁড়ালো কি আমার থেকে স্ট্রং পার্টি হলো কে দুর্বল হলো এসব তো ভাবলে তাহলে আমি ভোটে গেল তারা আমি চিন্তা করবো আমার চিন্তা নেই এখন আমার প্রতিদ্বন্দ্বিতা কে স্ট্রং থাকলো না থাকলো এসব কিছু ভাবতেছে আপনার দল কোনটা আপনি তো বললেন আমার দল থেকে আমি আপনার দল কোনটা প্রচার প্রসারণার সম্মুখ থাকতে পারে এতে এই মুহূর্তে বলবো না হয়তো আনকমিটির সম্মুখ থাকতে পারে প্রথম ঘটের কথা আলম ভাই আমরা গত নির্বাচনে দেখছি